গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি আমার রান্নাঘর থেকে তোমাদের সাথে একটু বকবক করতে চলে আসলাম সবসময় চ্যালেঞ্জিং ভিডিও দিই তোমাদেরকে বাট আজকে কোনো চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসিনি আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি আর এটা অবশ্যই আমি বাড়িতে করছি কিন্তু এটা ফার্স্ট টাইম করছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি আজকে তো আমি দেখো আলু সেদ্ধ করে নিয়েছি বুঝতে পারছো কি আজকে কি রান্না করতে চলেছি আমি তো আজকে রান্না হচ্ছে আলুর পরোটা এটা আমি ফার্স্ট টাইম করবো আজকে আর আজকে তো সানডে আর আজকে আমাদের বাড়িতে না চিকেন রান্না হয়নি বুঝলে তো আমার মেয়ে দুটো চিকেন খেতে খুব ভালোবাসে বাট আজকে চিকেন রান্না হয়নি তো ভাবলাম আজকে সানডে যখন তাহলে একটু তো স্পেশাল কিছু করতেই হবে তাই না আর মেয়েদের জন্য অবশ্যই স্পেশাল কিছু করতেই হবে তাই ভাবলাম স্পেশালের জন্য আজকে একটু তাহলে আলুর পরোটা বানিয়ে নিই আর এটা ফার্স্ট টাইম বললাম করছি চলো আমি দেখো এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এই যে আর আর কি কি লাগবে সেটাও বলে দিচ্ছি আমি এখানে দেখো ধনে পাতা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে আছে আদা আর একটু দু কম মতো রসুন আমি জাস্ট গ্রেট করে নিয়েছি ঠিক আছে আর মশলার মধ্যে লাগছে এরকম একটু হলুদ এরা কিন্তু লঙ্কা গুঁড়ো তোমরা যদি লঙ্কা গুঁড়ো খেতে চাও দিতে পারো কারণ জানো তো ছোট ছোট বাচ্চা ওই কাঁচা লঙ্কাটা তো বেসারিতেই ঝাল হয়ে যাবে তাই আমি মানে তাই আমি লঙ্কা গুঁড়ো ইউজ করছি না তাই এখানে দেখো কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি একটু হলুদ নিয়েছি একটু গরম মশলা নিয়েছি আর এইখানটায় আছে জিরে আর ধনের গুঁড়ো ঠিক আছে এই হলো আমার মশলাপাতি তো ব্যাস চলো আমি তো ঝট করে আলুটা মানে ছাড়িয়ে নিই আলু সাথে সাথে তোমার সাথে গল্প গল্প করো তোমাদের তো তোমার সানডেটা কিভাবে কাটালে সেটা অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে আর আমাদের সানডেটা মোটামুটি ভালোই কাটে বাট এই সানডেটা আজকে মানে আজকের সানডেটা একটু অন্যরকম কাটলো আজকে আমাদের চিকেন রান্না হয়নি বললামই আর আজকে আমাদের সোয়াবিন রান্না করেছি দুপুরবেলা তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে আছি যখন আমি আমার হাজবেন্ডকে বললাম আজকে একটু স্পেশাল কিছু খেলে হয় না বলছে করো যেটা ইচ্ছা করো তাই ভাবলাম কি করি কি করি চলো তাহলে আলুর পরোটা করি আলুর পরোটা করবো আর গলাটা বসে দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি খেয়ে এসেছি বিয়ে বাড়ির ব্লগটা তোমরা দেখলেই দুটো আইসক্রিম খেয়ে নিয়েছি আর এমনিতে একটু বেশি আইসক্রিম খেলে আমার ঠান্ডা লেগে যায় তো গলাটা কিন্তু ধরে গেছে তো আমি আটাটাও মেখে রেখেছি ঠিক আছে আটাটা মেখে আমি প্রায় আধা ঘন্টা আগে মেখেছি মেখে আমি একটা প্লেট দিয়ে চাপন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মানে আছে এখন ঢাকা এখন কটা বাজে জানো 9:30 বাজে তাই আমি ফটাফট আলুগুলো ছাড়িয়ে নিই দেখো আঠাটা মেখে নিয়েছি আর আলুর পুরটা ঝট করে নেবো তাহলে বেশি দেরি হবে না আর নতুন নতুন কিছু রান্না করো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে কারণ যাই রান্না করি না কেন যেটুকুই পারি না কারণ আমি তো খুব ভালো রান্না করতে পারি না বা যেটুকু পারি আমি চাই তোমরাও দেখো তোমরাও জানো যে আমি রান্না করতে পারি সবসময় চ্যালেঞ্জিং ভিডিও দেখো তোমরা তো জানোই আমি রান্না করতে পারি কি পারি না তো সেই জন্য ভাবলাম নতুন রান্না করছি এখন তোমার সাথে শেয়ার করি সেই জন্য তো শেয়ার করছি বুঝলে তোমরা যদি আমি ফার্স্ট টাইম বললাম করেছি এটা তোমরা যদি মানে জানো যদি আরো কিছু এর মধ্যে মশলা পাতি যদি পড়ে কিনা সেটা আমাকে কমেন্টে জানিও কারণ আমি তো জানি না কি কি মশলা আমার মোটামুটি ঘরে যেটা ছিল সেটা দিয়ে করছি ঠিক আছে আলুটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এটাকে ম্যাক্স করব দেখে নিই এক এক করে সব মশলা দিয়ে দেবো বাট নুনটা লাস্টে দেবো যেহেতু নুনটা পেঁয়াজ আছে তো নুনটা যদি এখন দিই পেঁয়াজ থেকে জল ছাড়বে নুনটা একদম লাস্টে দেবো গরম লাগছে খুব গরম লাগছে বুঝলে ঝোলটাকে বেঁধে নিয়ে প্রচুর গরম লাগছে ঝোলটা বেঁধে নিলাম
ভালো করে মেখে নিলাম আলুটা। এবার এর মধ্যে আমি পেঁয়াজ লঙ্কা ধনে পাতা যাতে সব দিয়ে দেবো। আর এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। মাখাটা ইম্পর্টেন্ট। বা নুন দিয়ে দিচ্ছি। চলো আঠাটা মেখেছি, পুরটা ঘুরি। তো এদিকে আমি চলে এসেছি, আমার টেবিলে খুব গরম লাগছে বিশ্বাস করো। এরকম আমি এই যে আঠাটা মেখে রেখেছি, আর এখানে এই যে আলু রয়েছে সবই রয়েছে। কাঁচা বেঁধে নামতে হয় বুঝলে তো। আমি এখান থেকে একটু নেচে কেটে নেবো, আর একটু মেখে নিই ভালো করে। নেছিটা খুব মোটা করবো না, মানে খুব বড় করবো না, মোটা বলছি, খুব বড় করবো না, ছোট করবো না, ঠিক আছে? মানে একটা খেলে কি দুটো খেলে পেট ভরে যাবে, এরকম এরকম সাইজে করতে হবে। এরকম সাইজ নেছি। ভুখ লাগি ভুখ লাগি জোর সে ভুখ লাগি। আমি নেছি গুলো কমপ্লিট করে নিচ্ছি, ঠিক আছে? আর খিদের সময় একটু নেচে গুলে কাজ করলে তাড়াতাড়ি কাজও হয়ে যাবে, আর খিদেরাও কম পাবে, এটা আমার ধারণা, বুঝলে? শুকনো আঠাও নিয়ে নিয়েছি, একটু ঘাটা ধরে চিপকে যাচ্ছে নাকি, বুঝলে তো? বেলে নিলাম, আলু পুর দিয়ে ঠেসে এইভাবে বাটি বাটির মতো করে
একটু হালকা হাতে একটু জাস্ট গোল গোল, জানি না কি হবে এখন, কারণ বেরিয়ে যাচ্ছে হয়তো। যাই হোক, থেকে আমি এবার একটু হালকা হাতে একদম বেলবো। দেখবে, দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই জায়গাগুলো একটু ইগনোর করো, একটু রুটি বুটি মাগলে হয়। এই দেখো, এখানটা একটুখানি জাস্ট বেরিয়ে গেছে, ঠিক আছে চলো। এই দেখো, পারফেক্ট গোল না হলেও মোটামুটি হয়েছে, বলো। একটু একটু বেলে না, একটু বড় করে নিচ্ছি, বুঝলে তো। ভেবেছিলাম বাটি করে নেবো, কিন্তু বাটি করতে পারলাম না। তো আমি দুটো বেলে নিয়েছি, ঝট করে ভেজে নি, ঠিক আছে। তারপর ভেজে তোমাদের দেখাচ্ছি কিরকম দেখতে লাগে। দেখো, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এটা অবশ্যই আমার ফ্যামিলির লোককে আগে খাওয়াবো, তাই না? ওরা যদি সার্টিফিকেট দিয়ে দেয় ভালো, তাহলে আমি পাস। তো আঁচটা বাড়িয়ে দিলাম, তোমার রেডি এটা। তো আমি সব করে ভেজে নি, সব কটা ভেজে নিব, কিন্তু এই ফার্স্ট যেটা ভাজলাম সেটা আমি আমার বর আমার দুই মেয়েকে খাইয়ে দেখবো কেমন হচ্ছে, সেটা ওখানে তোমাদের সামনেই দেখাবো আমি, ঠিক আছে? খাবে তো? হ্যাঁ, দাঁড়াও, গরম তো এখন, ঠান্ডা হোক। কি নেবে? এটা ভেজে নিয়ে দুটো একসাথে নিয়ে যাবো, সামনে সবার সামনে বলবে কেমন হয়েছে। ফার্স্ট টাইম বানালাম, কিন্তু ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে, তাই না? পরোটা রেডি, এবার চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওরা একটু খেয়ে দেখো কেমন হয়েছে, তোমাদেরকে বলি কেমন হয়েছে না হয়েছে, তারপর বলে ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? চলো। ভেঙে দেখাও দেখি কেমন হয়েছে, আলু কুমড়ো ঢুকেছে কিনা। ওয়াও, সো আমি হবে ইমা, ইমাজিন বডি দেখাও ভালো। খেয়ে কি শক্তি বেড়ে গেল নাকি তোমার? তন্দুরুস্ত। আরে দাঁড়া, তুই আস্তে খা। বাবা, পরোটাকে তো শক্তিমান হয়ে গেল। কেমন হয়েছে বলো? দারুন দারুন, ফেবুলাস, দারুন হয়েছে। ওকে গালাটা গরম 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 গরম, প্রত্যেকটা জিনিস তুমি সত্যিই খুব সুন্দর বানাও। আমি একটু খেয়ে দেখি, গরম গরম। কেন গরম? একটু গরম গরম খেতে ভালো লাগছে, অন্ধকার
লাইটটা ওদিকে পড়েছে তো দারুণ হয়েছে লাইটটা এদিকে থাকা দরকার এই দিকে তাহলে আমি সাকসেস আর সবার ফিডব্যাক পেয়ে গেছি আর কোন ব্যাপার না মানে এবার বাদবাকিগুলো আমি ভেজে নি করে নি কারণ ভিডিও না অনেক অনেক বড় হয়ে গেছে চলো তাহলে আজকে ভিডিও তাহলে এখানে শেষ করি ভালো থাকবে সুস্থ থাকবে আর সবার শরীরের অবশ্যই যত্ন নেবে আর সবসময় হ্যাপি থাকবে আসবো নেক্সট কোনো ব্লগ নেই ইয়া চ্যালেঞ্জিং ভিডিও নেই যে কোনো একটা নিয়ে আসবো আমি আসবোই তোমাদের সাথে আমার সম্পর্কটা এইভাবেই জড়িয়ে গেছে তোমাদেরকে না দিলে আমি যেমন থাকতে পারি না আর আমাকে না দিলে তোমরাও থাকতে পারো না এটুকু আমি শিওর একদম তো চলো তাহলে আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি টাটা বাই।